সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় চিকিৎসা সেবা ও আস্থা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মাঝখানে আছেন অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ ডিন মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ওই প্রান্তে আছেন ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএমএ। এছাড়াও আমাদের রাজশাহী ইনস্টিটিউট থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র চেয়ারম্যান ইতিহাস বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরু আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার আইএসের, একজন গ্রেপ্তার, নিহতের সংখ্যা বেড়ে 22। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, সংলাপ সহ সাতটি বিষয় নিয়ে একাদশ সংসদ নির্বাচনের রূপরেখার খসড়া চূড়ান্ত, বৈঠক শেষে ব্রিফিংয়ে সিইসি। রাষ্ট্রপতি চাইলে কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন, অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যে প্রতিক্রিয়া প্রধান বিচারপতি বললেন এবার সুপ্রিম কোর্ট কব্জা করতে চায় সরকার। চিকিৎসক এবং প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমএ ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় দিনভর রোগীদের চরম ভোগান্তি। এবং রোজার মাসের জন্য মাংসের দাম নির্ধারণ, পর্যাপ্ত মজুদ থাকায় বাড়বে না পেঁয়াজের দাম, জানালেন ব্যবসায়ীরা, টিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। ডাক্তার জামাল উদ্দিন, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনারা দেখেছেন আজকে সারাদিন যে প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ ছিল ডাক্তারদের, এবং আপনাদের যে ইয়েটা ছিল যে একটা রোগীর মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে যে ভাঙচুর, তারপর যে হ্যারাসমেন্ট বা মামলা হয়েছে তার প্রতিবাদে আপনারা করেছেন, এবং আপনাদের অভিযোগগুলো এসেছে এইভাবে যে বেশ কিছুদিন ধরে এটা অনেক বেড়ে গেছে ওদের সঙ্গে, তো সেক্ষেত্রে কেন কেন এই জিনিসগুলো বাড়ছে? ধন্যবাদ আপনাকে, আজকে সকল দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসক সমাজ যারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আহ্বানে সাড়া দিয়ে আজকে প্রাইভেট চেম্বারে রোগী দেখেননি তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই জন্য যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এদেশের চিকিৎসকদের জাতীয় সংগঠন, চিকিৎসকদের স্বার্থ রক্ষা, চিকিৎসকদের দেখভাল করা, এগুলো দায়িত্ব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের। কিন্তু বেশ কিছুদিন ধরে, শুধু তা নয়, এটা গত আপনি যদি 2010 সাল থেকেও যদি ধরেন, অন্তত পক্ষে 68 বার এই চিকিৎসকদের উপর হামলা হয়েছে এবং প্রায় 100-এর উপরে চিকিৎসককে আঘাত করা হয়েছে এইভাবে বিভিন্নভাবে। এবং এমন কি হয়েছে যে চিকিৎসককে, একটা মহিলা চিকিৎসক, তাকে রাত্রে তাকে নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে। তো কর্মক্ষেত্রে নিরাপত্তার ভীষণ অভাব বোধ করছেন আমাদের চিকিৎসকরা। এবং কিছুদিন পূর্বে গত 18 মে সেন্ট্রাল হাসপাতালে, আমাদের একেবারে ঢাকার প্রাণকেন্দ্র, সেখানে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যেটা না দেখলে বলা, অনুভব করা খুবই মুশকিল। আমরা গিয়েছিলাম, দেখেছিলাম, আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি যে একজন প্রবীণ চিকিৎসক, তিনি কিন্তু পরিচালক ওই হাসপাতালে, চিকিৎসাও দেননি, চিকিৎসা সংশ্লিষ্ট নন তিনি, তাকে বেদম প্রহার করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল তাকে নিরাপত্তার স্বার্থে তাকে নেওয়া হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে তাকে অ্যারেস্ট করে থানায় জেল হাজতে তাকে কোর্টের চালান দেওয়া হলো এবং সেখান থেকে তাকে জামিন নিতে হলো। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন চিকিৎসক, আজকে তিনি এখানে উপস্থিত আছেন, আমাদের অধ্যাপক আবদুল্লাহ স্যার, মেডিসিনের প্রফেসর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের ডিন, তাকে পছন্দ করেন না, তার চিকিৎসা অত্যন্ত সাদরে গ্রহণ করেন না এমন লোক খুব কমই আছেন, এবং তার সম্বন্ধে অতীতে কোনোদিনই শোনা যায়নি যে তিনি চিকিৎসাক্ষেত্রে অবহেলা করেছেন। সেরকম একজন ব্যক্তির বিরুদ্ধে অবহেলার একটি মামলা তুলে সেখানে তাকে 1 নম্বর আসামি করা হয়েছে। এগুলো আমাদের চিকিৎসক সমাজের জন্য কোনো মতে কাম্য নয় এবং এগুলোর অবসান হওয়া দরকার। আমরা 2010 সালে যখন এরকম বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছিল, তখন আমরা বাধ্য হয়েছিলাম মানববন্ধন করে প্রতিবাদ জানাতে। তখন আমরা বলেছিলাম যে একটা চিকিৎসক সুরক্ষা আইন, এবং চিকিৎসা শুধু চিকিৎসক নন, চিকিৎসকের সঙ্গে নার্স, অন্যান্য কর্মকর্তা যারা আছেন চিকিৎসা কেন্দ্রে, যারা সেবা দিয়ে থাকেন,
এবং চিকিৎসা কেন্দ্র যেটা যেখান থেকে চিকিৎসাটা দেওয়া হয় সেটা নিরাপত্তার জন্য অবশ্যই সুরক্ষার জন্য অবশ্যই আইন একটা করা দরকার। কারণ এই আইনটি এই ধরনের আইন আপনার ভারতেও আছে, শ্রীলঙ্কায় আছে, নেপালে আছে, ভুটানে আছে, বাংলাদেশে এই আইনটি নেই, যার কারণে আমরা মনে করি যে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। এবং এই আইনের মাধ্যমে অবশ্যই চিকিৎসকদের যদি সুরক্ষার ব্যবস্থা না করা হয়, নিরাপত্তার যদি ব্যবস্থা না করা যায়, তাহলে এই দেশের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে দাঁড়াবে, এটাই বাস্তবতা। আমরা সেটা উপলব্ধি করতে পেরেই আজকে এই কর্মসূচিতে বাধ্য হয়েছে। আজকে আমরা কিন্তু সরকারি হাসপাতাল বন্ধ করিনি, আমরা কিন্তু বলিনি যে ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করে দিতে, ইভেন আপনার প্রাইভেট হাসপাতালও আমরা বলিনি যে ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করতে। আমরা এমনকি আল্ট্রাসোনোগ্রাম বলেন বা এক্স রে বলেন, আমরা বলেছি যে এগুলো আমাদের যে সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক এই ধরনের পরীক্ষাগুলো করান সেগুলো তারা করাতে পারেন যদি ইমার্জেন্সি হয়, অবশ্যই সেগুলো যাতে কোনো মতেই রোগীরা সাফার না করেন। আমরা বলতে পারেন কিছুটা নিজেদের স্বার্থ ত্যাগ করে কিন্তু আজকে এই ধর্মঘটে চিকিৎসকদের অংশগ্রহণ করতে বলেছি, কারণ প্রাইভেট চেম্বারে বসা মানে তার কিছুটা ইনকামের বিষয় থাকে, সেখানে সেই জায়গাটাই অন্তপক্ষে তারা স্যাক্রিফাইস করে যাতে অন্তপক্ষে দেখাক যে তারা এগুলোর প্রতিবাদ করছে এবং এগুলোর প্রতিকার চায়, নিজেদের কর্মক্ষেত্রে নিরাপত্তা চায়, সুরক্ষা চায়, সেজন্যই করেছে। অধ্যাপক আবদুল্লাহ, আমাকে একটু বলবেন, আপনি দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন এবং আপনি একটা ডিন মেডিসিনের, আপনি বলবেন যে কেন মানুষের মধ্যে এই অনাস্থার জায়গাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে? আপনার কি মনে হচ্ছে আগে এই ধরনের ঘটনাগুলো খুব বেশি হয়েছে না এই সময়ে বেশি হচ্ছে, মানে কোন জায়গাটায় কেন এই এই ইয়াটা সৃষ্টি হচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে শুরুতেই আমি একটু প্রেক্ষাপটটা বলে নিই, এবার যে ঘটনাটা বা যে জন্য আজকের যে আলোচনা, এটা কিন্তু শুরুটা হলো আসলে সেন্ট্রাল হসপিটালের ঘটনা দিয়ে আর কি, এটা মাত্র কয়েকদিন আগের ঘটনা, 18 তারিখের ঘটনা। তো একটু বলতে হয় এই কারণে, কারণ এটা না হলে তো আসলে বলা যাবে না। আমি যদিও ডাক্তারি জীবন আমার কম হয় নাই, এরকম ঘটনা কিন্তু প্রায়ই হচ্ছে। কিছু একটা হয়ে গেলেই লোকজন মনে করে ডাক্তারের ভুলের জন্যই এটা মারা গেল, এটি কিন্তু মনে করে, অথচ আসলে ভুল হলো কিনা যিনি বলতেছেন বা কমপ্লেনটে করছেন তো তিনি তো আসলে জানার কথা না। এটা এটা আরেকজন ডাক্তার বলতে পারবে, প্রয়োজন বলে বিশেষজ্ঞদের টিম করতে পারে, তারা করে না বলবে যে আসলে ভুল হলো কিনা। তো কমপ্লেনটা একজন মানুষ তো মারাই যাবে, আমি তো আর মৃত্যুর চিকিৎসা করতে পারবো না, রোগী তো আমি বাঁচাতে পারবো না, আমি তার রোগের চিকিৎসা করবো, রোগের উপশম, এটি কিন্তু আমার কাজ। এখন মৃত্যু তো আল্লাহ তালা যার জন্য যেটা নির্ধারিত করছেন, এইটির বাইরে থেকেও যেতে পারবে না, এটাকে এই সত্যটা কিন্তু মেনেইতে হবে। এখন মারা গেলেই ডাক্তার মেরে ফেললো, এই কথাটা কিন্তু আসলে কতটুকু যৌক্তিক, বা যারা এগুলো করেন তাদের কিন্তু একটু ভেবে দেখার দরকার। এখন তো এটা বেশি কেন বেশি হচ্ছে স্যার? বেশি তার আগে তো, আগে তো এই ধরনের কথাগুলো আসতো না, আগে যে ঠিক আসতো না তা না, আসলে এখন আসতে যে বললেন যে 2010 সালের পর থেকে, মানে 2010 সেটাও সত্য, আগে থেকে আসছে একটু বেশি হচ্ছে, বেশি হচ্ছে, এটার কারণ অনেকগুলো আছে। রোগী কি করে বুঝতে পারছে যে ভুল চিকিৎসা? এটা আচ্ছা তাহলে আমি ওই প্রেক্ষাপটটা আবার একটু বলে যাব, এই রোগীটা আমি যেটা, এই রোগীটা যে মেয়েটা মারা গেল, আমি আসলে অত্যন্ত মর্মাহত, বাচ্চা মেয়ে মারা গেল, এটা তো কেউ কাম্য, কারো কেউ কারো কাম্য হতে পারে না, বা কোনো একজন ডাক্তার মেরে ফেলবে এটা কিন্তু আসলে কোনো ডাক্তার চায় না। আমি কি রুগীকে মেরে ফেলবো? আমি তার সর্বোচ্চ ভালো কিছু করার চেষ্টা করি, নাহলে তো আমার কাছে রুগীই তো আসবে না, আমি কি মানুষের মারা ডাক্তার হবো? এটা তো হতে পারি না। যেমন এই মেয়েটা একটু প্রেক্ষাপটটা বলি, মেয়েটাকে যখন দেখলাম ও ভর্তি হলো, দেখলাম সিরিয়াস, কমপ্লেন করলো তার জ্বর দুর্বল, তার দুই সাথে দুই তিনজন লোকজন ছিল, আমি খুব দেখলাম এই করে তো দেখে, এখন তো ঢাকায় জ্বর হলে তো সবাই মনে করে ডেঙ্গু জ্বর এসেছে, চিকুনগুনিয়া, এইসব তো মনেই করে। আসলে কিন্তু ওইভাবেই কথাটা বলছি আমি, যে জ্বর আসছে কিন্তু প্রচুর ব্লিডিং হচ্ছিল, আমাদের হতেও তো পারে, ডেঙ্গু তো হচ্ছেই, তাহলে কমন চিকুনগুনিয়া হতেও পারে, অন্য রোগও হতে পারে। তো আমরা তো প্রাথমিক কিছু চিকিৎসা দিচ্ছি, তো রক্তগুলো পরীক্ষা, তার পরীক্ষা নিয়ে কিছু করায়, মিনিমাম তার ব্লাড কাউন্ট করতে হবে, এতেই কিন্তু আমি ডেঙ্গু না আমি বুঝে ফেলতে পারবো। এই কথা ইনস্ট্রাকশন দিয়ে রোগীকে ভর্তি করালাম, ব্লাড টেস্ট করতে দিলাম, তো ব্লাড টেস্ট চলে, রোগী কিন্তু ওয়ার্ডে ভর্তিছিল, ইতিমধ্যে রোগীর অবস্থাও খারাপ হতে থাকে রিপোর্ট আসার আগেই, তো যখন বেশি খারাপ হচ্ছে তাই কিন্তু ট্রান্সফার করা হয় আইসিউতে। আইসিউ মানেই কিন্তু ক্রিটিক্যালি ইল পেশেন্ট, সিরিয়াস রোগীর সাথে কেউ আইসিউ দেয় না, তো রোগীটা আসলেই তো সিরিয়াস ছিল। রাত্রে ব্লাড রিপোর্টটা পাওয়ার পরে কিন্তু আসলে আমাকে জানানো হলো যে এটা আসলে ব্লাড ক্যান্সার, আমরা লিউকেমিয়া একিউট মাইলোয়েড লিউকেমিয়া, এটা খুব সিরিয়াস টাইপ, সোজা কথা ব্লাড ক্যান্সার, এটাই হয়েছে। তো কাউন্টগুলো আমাকে জানালো, আমাদের তাড়াতাড়ি একজন ব্লাড ক্যান্সারের স্পেশালিস্ট দেখা। আচ্ছা, তখন স্যার যার সাথে পেশেন্টের যে সাথে ছিল তাকে কি বলেছেন যে আপনারা কি জানেন যে এই জিনিসটা যে সে ক্যারি করছে? রোগী তো, আমি তো তখন স্পটে নাই, আমি তো সকালে বলে আসছি, রোগী তো এরাই তো অন্য জায়গায় গেছে, আমাদের জানেন কোনো ডাক্তার কি তাকে বলেছিল যে তাও না, তারা কি প্রিভিয়াস রোগী সে যে এত বড় একটা ইয়ার, সেটা তো নিশ্চয়ই আগে ছিল, কিন্তু ওরা তো কেউ বলে নাই হিস্ট্রিতে, এটা ছিল না, তো ওরা বলছে এই প্রবলেম নিয়ে আসলো। তো রাতে আমাদের হিমাটোলজিস্টকে দেখানো হয়, উনি এগ্রি করেন যে এটা আসলে ব্লাড ক্যান্সার। তো আইসিউতে তো আইসিউর যা ম্যানেজমেন্ট, অক্সিজেন দেওয়া, তাকে মেশিনারি সাপোর্ট সব কিছু কিন্তু করা হচ্ছিল,
তার কন্ডিশন এত ক্রিটিক্যাল ছিল যে আসলে কিছু করার ছিল না। আর ক্যান্সার, ব্লাড ক্যান্সার, যে কোনো রোগের চিকিৎসা তো তাড়াহুড়ো করে দেওয়া যায় না। এটা তো আমরা আরো রিকনফার্ম করি যে আসলেই হলো কিনা। এমনি তো রিপোর্ট দেখে মনে হচ্ছে ইনিশিয়াল ডায়াগনোসিস খুব থাকে, জটিল থাকে, যেমন কতগুলো টেস্ট মিনিমাম তার ব্রন মেরো করতে হয়, আদার ফাংশন কতগুলো আছে, ক্যান্সার মার্কার বলেন, লিভার ফাংশন কি সবগুলি দেখতে হয়। কারণ রোগীকে আলটিমেটলি দিতে হয় কিমোথেরাপি, কিমো দেওয়া যাবে কিনা, বডি অ্যাকসেপ্ট করবে কিনা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো তো কিছু আমরা করবো, এত প্ল্যানে আছে, কিন্তু সে সুযোগ তো আমরা পেলাম না, পেলাম না। আসলে রোগীটা মারা গেল, বাচ্চা মানে বয়স তো বেশি না, বাচ্চা মেয়েই বলতে পারেন, রোগীটা মারা গেল। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত, এটা আমরা অত্যন্ত মর্মাহত, এরকম একটা মেয়ে মারা গেল, এটা তো আমরা চাই নাই। কিন্তু এই যে এখন কমপ্লেনটা কি আসলো, ডেঙ্গু বললো, ক্যান্সারের চিকিৎসা দিল, ক্যান্সারের চিকিৎসায় রোগীকে মেরে ফেলা হলো, এই যে কথাটা এটা তো ঠিক না। আসলে ডেঙ্গু যেটা বলা ছিল ইনিশিয়াল কথা যে হতে পারে এইরকম, কিন্তু আমরা তো এখন যে অবস্থা, এখন যে ঢাকা শহরে হলেই কিন্তু সবাই অনেক সাংবাদিক ভাই তো আমরা টেলিফোন করছে, আমার জ্বর হয়েছে, হতেও পারে, টেস্ট করে দেখেন, কথাটা কিন্তু এইভাবে এখন তারা যে ব্লেমটা দিল এটা তো আসলে ঠিক হলো না, এটা তো জাস্টিফাইড না। তারা তো ব্লেম দেওয়ার আগে কনফার্ম করবে, তো দরকার বলে একজন স্পেশালিস্টকে দেখাবে, কাগজপত্রগুলো দেখে দেখবে যে আসলে ক্যান্সার ঠিক আছে কিনা। এই যে এইভাবে যে হচ্ছে না, এটা বলার উদ্দেশ্য হলো, তারপরে কি হলো, এই ব্লেমটাকে দিয়ে হসপিটালে ভাঙচুর, পরিচালকের মাধ্যমে আমাদের একজন জুনিয়র ডাক্তার, তাকে অনেকে এসে কিল ঘুষে একবারে মানে সাংঘাতিকভাবে মারধর করলো আর কি, হসপিটালের নিরাপত্তা টোটালি বিঘ্নিত হয়ে গেলো। তারপরে কি হলো, হসপিটালে তো অনেকগুলো রুগী ভর্তি থাকে, 300-400 রুগী ভর্তি, এখানে কত রকমের রুগী, বয়স্ক মানুষ, হার্টের রুগী, কিডনির রুগী, প্রেগনেন্সি আছে, অপারেশন আছে, সব কিন্তু বন্ধ হয়ে গেল, অপারেশনগুলো বন্ধ, আইসিউর কাজকর্ম বন্ধ, ইমার্জেন্সি কাজকর্ম বন্ধ, বাইরে অবরোধ করা, বাড়ি থেকে কিন্তু কোনো রুগীও আসতে পারছে না, মানে কি একটা ভয়ানক অবস্থা তৈরি হলো। এই অবস্থায় তো আরো দু একজন রোগী মারাও যেতে পারতো, এই অবস্থা দেখলে তো কেউ মারা, ভয়ও মারা যেতে পারে, রোগেও মারা যেতে পারে, বিনা চিকিৎসা মারা যেতে পারে। তাতে কি হলো, এই একটা তাণ্ডব যে করা হলো, তো এইটার কতটুকু যৌক্তিকতা আছে, এটা তো হতে পারে না আসলে। সেই জন্যই কথাটা শুরুতে আমি এই জন্যই বলছিলাম, মারা গেলেই যে ভুল চিকিৎসায় মারা গেল, অবহেলায় মারা গেল, এইটা তো যৌক্তিক নয়। কারণ ভুল চিকিৎসায় মারা যেতে পারে, হতে তো পারেই, যদি আসলে আপনি মনেই করেন ভুল, একজন একজন ভুলের এটা কে ঠিক করবে, একজন ডাক্তারই তো ঠিক করবে, আপনাদের পছন্দ মধ্যে কাউকে বলতে পারেন, একটা বোর্ড করতে পারেন, সে দেখুক আসলে ভুল হলো কিনা। আচ্ছা স্যার, ডেথ সার্টিফিকেট কি লেখা হয়েছে, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি, যেহেতু আমি বলে আসছিলাম যে এই হতে পারে। সুতরাং আমরা যে কোনো রুগী আসলে ওটাকে বলে আমরা বলি মেডিকেল টার্মে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, একটা রোগ কিন্তু লিখে আসে, এমনি ইনিশিয়াল লেখা হয়, যখন রিকনফার্ম করে তখন আমরা ওইটা দেখে ওই ডায়াগনোসিস লেখা থাকো। আসলে ডেঙ্গু তো সন্দেহ হচ্ছিল, লিখে রাখছে ওইভাবেই, তারপরে যখন দেখা গেল যে আসলে মাইলয়েড লিকমা AML, এবং সে কাগজটাও কিন্তু আমার কাছে আছে, আমি তো কনফার্ম করে নিচ্ছি, আচ্ছা তাহলে আপনি হয়তো জানেন যে দেখা গেল সেটা লিখছে, যেহেতু এটা তো আমরা আরো কিছু টেস্ট করব, যে বোন মেরোটা মিনিস্টারে কনফার্ম করতে হবে, বোন মেরোটা করলে আরো আমরা 100% কনফার্ম হবো, সেই সুযোগ তো আমরা পাই নাই। সেজন্য ডেথ ওয়ার ডকুমেন্ট মাইলোমিয়া লিখবে না স্যার, অনেক সময় এরকম রুগী মারা গেলে যেমন ডেঙ্গু ইনিশিয়াল লিখছে, যে লিখছে ও ভয়ে তারা হলে কিন্তু ওইভাবেই লিখে রাখছে, ডেঙ্গু হিমোরেজিক ফিভার উইথ অ্যাকিউট মাইলোয়েড লিকিমিয়া, এইভাবেই কিন্তু লেখা ছিল, মূল কথাটা কিন্তু লেখা ছিল, আসলে মাইলোয়েড লিকিমিয়া লেখা আছে, ওইভাবেই ছিল। তো কাগজটা আসলে তাড়াহুড়ো করে নিয়ে গেছে, আমি তো দেখতেও পারি, কিন্তু এই আমি রেকর্ডটা যেটা নিছি সে ওইভাবেই লিখে রাখছে যে তোর মাইলোয়েড লিকিমিয়া কিন্তু লেখা আছে, এবং সেটা রেকর্ডও কিন্তু আমাদের কাছে আছে। কিন্তু ওই যে বললাম আমি আমি কনফার্ম করার জন্য আর যে অ্যাডিশনাল যে টেস্টগুলো করবো সে সুযোগ কিন্তু আসলে আমি পাইনি, বা যে মেয়েটার অবস্থা এত ক্রিটিক্যাল ছিল সে কিন্তু আসলে মারাই গেল, আমরা তাই কিন্তু বাচ্চায় রাখতে পারি নাই। কিন্তু এই পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে, একটা পাটা ঘটে যাচ্ছে, এগুলো কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত, এবং এতগুলো ঘটনা আমি তো তখন স্পটে ছিলাম না, পরে হলো কি, পরে শুনলাম যে আমি তো অন্য চেম্বারে ছিলাম, তখন আমি জানতে পারলাম যে তারা কেস দিছে, কেস কার নামে দিছে, আমি আমার নামে যে কেসের আমি জানি না, এবং আমি এক নম্বর আসামি। আমি পরের দিন আসলে পত্রিকা মারফত জানতে পারলাম যে এই এই ধরনের একটা ক্রিমিনাল কেস বা এই ধরনের একটা কেস দিছে, 304 ধারা, আমি তো এত জানিও না, পত্রিকায় দেখে দেখলাম যে আমার নামটা আসলে এক নম্বরে আছে। তা আমার তখনই কোশ্চিন জাগলো, আমার তো ভুলটা কোন জায়গায় হলো, আমি মেডিসিনের প্রফেসর হিসেবে শুরুতে আমি দেখলাম, তারপরে তো যখন পরীক্ষা নিয়ে করে কনফার্ম হলো, একজন হিমাটোলজিস্ট উনি এটা কনফার্ম করলেন, তখন রুই কিন্তু তখন আইসিউতে শিফট হয়ে গেল, তা আমার এখানে ফলটা কোথায় হলো। আমি তো তাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে দিছি, ক্যান্সারের চিকিৎসা তো আমি দেই নেই, যে ব্লেমটা তারা বলছে ডেঙ্গুর কথা বলে ক্যান্সারের চিকিৎসা দেওয়াতে রোগী মারলো, এটা তো যুক্তিকতা হলো না, স্যার বলেন আপনি অভিযোগটা, কিন্তু এখান থেকে যেটা মামলাটা যেটা হয়েছে সেটা হলো প্রক্টর আন্দ্র সাহেবের ইয়াতে, ওনার ইয়াতে মামলাটা হয়েছে, এবং বলতে ভুল চিকিৎসা। এখন যে অভিযোগটা করার প্রেক্ষাপটে কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু এই আজকে যে ওনারা যে প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ রেখেছেন সেইটার কারণে,
এবং ভুল চিকিৎসা, এবং ভুল চিকিৎসার ব্যাখ্যাটাকে মানে যারা বলছেন তারা কিভাবে বলছেন স্যার? হাসপাতাল ভাঙচুর হলো, ধাওয়া পাল্টা দেওয়া হইতে পারে, কিছু মানুষ মারধর হইতে পারে, গ্লাস টেবিল ভাঙচুর হইতে পারে, মামলাও হইতে পারে, সব কিছুই ধরে নিলাম সবই অনাকাঙ্ক্ষিত। বলুন তো সবচেয়ে দুঃখজনক ঘটনা কোনটি? এই যতগুলো ঘটলো তার মধ্যে সবচাইতে অনাকাঙ্ক্ষিত, সবচাইতে অনভিপ্রেত, সবচাইতে দুঃখের জিনিস কোনটি? সেটা নিঃসন্দেহে এই আফিয়া জাহিন সৈতির মৃত্যুটি। এই মৃত্যু এর চেয়ে তো বড় ক্ষতি আর কিছু নাই, এটা হলো সবচাইতে বড় ক্ষতি। এইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রথম যেটাই। এবং এই মেয়েটি ভর্তি হলো 17 তারিখে, এবং ভর্তি হলো আমি তার বন্ধুদের একটা আজকের সংবাদ সম্মেলনে একটা দেখলাম আমি, তো সেখানে বললো যে জ্বর বেশি ছিল, জ্বর নিয়ে ভর্তি হলো ইত্যাদি। তারপরে এরপরে ডাক্তার সাহেবরাই ভালো বলবেন, কিন্তু দেখুন দেখুন সহপাঠীরা যখন দেখলো যে 17 তারিখ ভর্তি হলো, সে মেসে থাকে, অতএব সে তো খুবই মোটামুটি একরকম ছিল, সে কিন্তু মা বাবার সাথেও না, অন্যের কেয়ারেও না, নিজের মতো করেই ছিল, জানি যে কোথাও প্রাইভেট কোথাও থাকতো ওরা মেসে, তো ফলে সেখান থেকে এসে জ্বর নিয়ে এসে ভর্তি হলো। তো সেটি কোন মাত্রায় হতে পারে যে তার ঠিক তার পরের দিনই মৃত্যুর কথা অবশ্য বলা যায় না কিভাবে হবে, কিন্তু তার বন্ধুদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের মনের মধ্যে এই ধরনের একটা আশঙ্কা হওয়া তো খুব স্বাভাবিক হয়ে দাঁড়ায়, কারণ মানুষের মাইন্ডসেট বড় খুবই বোঝা বড় কঠিন যে তার বন্ধুরা দেখলো যে সেই সেদিন পর্যন্ত সব ক্লাসে উপস্থিত, সেই করতেছে ঢাকাতে মেসে আছে, বাড়িতেও ফিরে যায়নি, দূরের মেয়ে, কিন্তু তারপরে হাসপাতালে ভর্তি হলো। তো ফলে এই এই যে যতটুকু ঘটনা এরপর জন্ম দেবে সেটি নিঃসন্দেহে একটি বড় আবেগের জায়গা থেকে হবে, এবং সে একটি প্রতিবাদের জায়গা অবশ্যই অবশ্যই আসে কিন্তু। এবং আমি একদিক থেকে বলবো যে হ্যাঁ, কোনোক্রমে এটা কাম্য না ভাঙচুর করা, কোনোক্রমে কাম্য না একজন ডাক্তারকে অবদস্ত করা, কোনোক্রমে এগুলো কোনোক্রমে কাম্য নয়, হ্যাঁ, কারণ এটা এটা তো এটা তো এভাবে এভাবে করার মধ্যে দিয়ে কোনো কোনো সুরাহা হবে না, কিন্তু একটি জায়গা অন্ততপক্ষে কিছু একটা জায়গা কখনো কখনো প্রয়োজন হয় কিছু প্রতিবাদের জন্য। সেটি হলো এরকম আমাদের সমাজে যেটি দেখা যায়, সেটি হলো যে সমাজের অনেক সেকশনই কিন্তু সবসময় ঝিমিয়ে পড়ে, দেখা যায় অনেক সময় প্রপার সার্ভিস বিভিন্ন জায়গা থেকে পায় না, সমাজের কোনো মানুষ এত প্রতিবাদ করে না, কোনো কোনো জায়গা থেকে কিন্তু প্রতিবাদের জায়গাটা চলে আসে কোনো কোনো সেকশন থেকে, এবং সেটি নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই সবচেয়ে অগ্রণী থাকে, এবং যখন দেখা যায় তার সহপাঠী এরকম হয়, এই বিষয়টাকে সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে ব্যবস্থাপনার দিক থেকে আমরা যেন কেন এটা কন্টেইন করতে পারি নাই। এটি হলো হাসপাতালের তরফ থেকেও এমনটি হবে যে যখন এই ঘটনাগুলো ঘটবে তখন যেভাবে অ্যাপ্রোচ দরকার, সবাই তো আর প্রফেসর আবদুল্লাহ না, সবাই তো আর প্রফেসর জামাল না, যারা জানে যে কিভাবে একটি বিষয়কে হ্যান্ডেল করতে হয়, এই বিষয়টি যদি ঘাটতি থাকে তখন কিন্তু এই আবেগ এবং এই যে উত্তেজনা সেটিরও বৃদ্ধি পায়। এটি আমাদেরকে বোধহয় একটা, আমার কেন জানি মনে হলো কোথাও একটা বড় আকারের গ্যাপ আছে, কারণ ম্যানেজ করা এটা একটা বড় বিদ্যা, কিন্তু যখন এই ধরনের একটি ঘটনা ঘটবে যে একটি মেয়ে এখানে আছে, মেয়েটিকে ছিল অবজারভেশন ওয়ার্ডে, সেই মেয়েটিকে অবজারভেশন ওয়ার্ড থেকে বলা হলো জেনারেল ওয়ার্ডে দেওয়া হলো, তাহলে মানে কি অবস্থা তত একুইট না যতটা বলা হলো সেটা হলো। তারপরে একটু বলবেন, আমি যতটুকু ছেলে মেয়েদের বক্তব্য থেকে শুনেছি, তারপরের দিন মারা গেল। তো এই মুহূর্তে এতগুলো ঘটনা যখন ছেলেমেয়েরা দেখবে, তার বন্ধুরা দেখবে, কোথাও থেকে প্রতিবাদটা উঠতে হবে, সেই প্রতিবাদটাকে কন্টেইন করার জন্য যে দক্ষতা, যে মানসিকতা, যে মানবিক দৃষ্টিভঙ্গি, যে সহানুভূতি, এই যে সহমর্মিতা যেটি দরকার, সেটি আমার কাছে মনে হয়েছে কোথাও একটা গ্যাপ এখানে হয়ে গেছে। সেটি হতে পারে বিভিন্ন তরফ থেকেই হতে পারে, সেটি তরফের কথা বলছেন, আমাদের যে কোনো সাইড থেকে একটা যে কোনো সাইডের কথা হতে পারে, কিন্তু এই বিষয়টা খুব তখন বেশি প্রয়োজন হয়ে পড়ে, আদারওয়াইজ কোথাও না কোথাও থেকে কোনো প্রতিবাদ নিঃসন্দেহে আসবে। আমরা তো একটা হিসাব জানি, কারণ মানুষ আমাদের দেশে যেটি হয়, আমি বললাম তো যে সবাই কিন্তু ডাক্তার আবদুল্লাহ না, সবাই এখনো যারা মানে মানুষকে আপন করে দিয়ে দেখে, বিভিন্ন জায়গায় আমাদের মধ্যে গাফিলতিটা আছে, তো সব হলে বিভিন্ন রিপোর্ট মানুষ অনেক সময়, কারণ দুটো জিনিস নিয়ে বড় আকারের বাণিজ্য আমাদের দেশে আছে, দুটো জিনিস, একটা হলো চিকিৎসা, একটা হলো শিক্ষা। আমার এই ক্ষেত্রটা নিয়েও চিকিৎসা এবং শিক্ষা, এই দুটো নিয়ে হলো বড় বাণিজ্য,
এবং এত এটাকে কেউ সেবা বলে মনে করে না, এটাকে এটাকে মনে করে যে এক ধরনের পুঁজি খাটালাম, পুঁজি থেকে রিটার্ন পাওয়ার জন্য। এই ধরনের একটা বড় দৃষ্টিভঙ্গি, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি আছে। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থাকলে যেটি হয়, সেখানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম দেয়, সেখানে মানবিকতার বিষয়টি, মানবীয় গুণাবলীর বিষয়টি একটু চাপা পড়ে যায়, একটু চাপা পড়ে যায়। ফলশ্রুতিতে এইটার মানে এই নয়, এইটার মানে এই নয় যে ইনভেস্টিগেশন ছাড়া, তদন্ত ছাড়া, বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জানা ছাড়া, বিশেষজ্ঞদের অভিমত ছাড়া যে কোনো জিনিস ঘটলো আর সন্দেহপ্রবণ হয়েই গিয়েই ভাঙচুর করব, সেটা কাম্য নয়। কিন্তু যেটি করতে হয় সেটি হলো কতগুলো সেন্টিমেন্ট আছে, যে সেন্টিমেন্টগুলো আছে, কারণ এই মেয়েটির পক্ষে আর কে দাঁড়াবে? আজ যদি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না দাঁড়াতো, অন্য আরেকটা অসহায় মানুষ যদি মারা যেত, তার পিছনে কিন্তু কেউ দাঁড়াতো না। আজকের এখান থেকে একটি বড় মেসেজ আমাদের হবে, এই মেসেজটা হলো এরকম যে আমাদের যে অধিকতর দায়িত্বশীল হতে হবে, আমাদের এই ধরনের ঘটনা ঘটলে তখন আমাদেরকে কিভাবে সেটা মোকাবেলা করতে হবে, সেই সেন্টিমেন্টকে কিভাবে কন্টেইন করতে হবে, সেই বিষয়টা আমাদের বোধ হয় জানা দরকার। দেখি অধ্যাপক চিত্তরঞ্জন, আপনি আপনি শুনছিলেন আমাদের এই কথাগুলো, আপনার আপনার অভিমতটা কি, কেন কেন এই এই অভিযোগগুলো আসছে যে ডাক্তারদের বিরুদ্ধে এইভাবে চলে আসছে, যারা ভুল চিকিৎসা করছে, কোন কনটেক্সটে, ওরা যারা এই অভিযোগটা করছে কোন ইয়াতে করছে তারা? এটি তো আমার পূর্ববর্তী বক্তা যারা বলেছেন তাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে রোগীপক্ষ তো আস্থাহীনতার কথা ভাবছে যে তাদের প্রপার ট্রিটমেন্ট হয়নি বা তারা দেখভাল করেননি, ডাক্তার সাহেবরা তাদের যেভাবে দেখার কথা ছিল সেভাবে দেখেননি। এই আস্থাহীনতার জায়গাটা বলা হলেও কিন্তু একই সঙ্গে এখানে ডক্টর এবিএম আবদুল্লাহ যেটি বলেছেন আমি শুনেছি, খুব সূক্ষ্মভাবে শুনেছি, তার বক্তব্যের মধ্যে একটি জিনিস পরিষ্কার হয়েছে যে তিনি প্রথমত একজন প্রথিতযশা ডাক্তার, দেশের একজন বিখ্যাত ডাক্তার, এতে কোনো সন্দেহ নাই। এবং তিনি তার মতো করে সকালবেলা দেখেছেন এবং তিনি বললেন যে সকালে তিনি বুঝতে পারেননি যে রোগীটি লিকোমিয়ায় ভুগছে বা ক্যান্সারে আক্রান্ত। তাহলে একটি গ্যাপ কিন্তু থেকে যাচ্ছে যে সকালবেলায় টোটাল হিস্ট্রিটা যখন নেওয়া হলো রোগীকে ডায়াগনোসিস করার জন্য, তখন এই যে যে তখন এই বিষয়টি কিন্তু শনাক্তকরণটা প্রপার হয়নি বলেই তারপরে রোগীপক্ষ কিন্তু তাকে হয়তো সেই তথ্যটি দেয়নি বা তিনি রাত্রিতে জানতে পেরেছেন যে রোগীটি ক্যান্সার আক্রান্ত। এই যে গ্যাপটি হচ্ছে প্রতিটি ক্ষেত্রে সহনশীলতার পরিচয় বা সহনশীলতার মাত্রাটা অতিক্রম করছে কখন, যখন রোগী মারা যাচ্ছে, এই রোগী মারা যেতে পারে, এই জিনিসগুলি কিন্তু আমাদের চিকিৎসকদের মাথায় ধারণ করতে হবে যে আমরা চিকিৎসা দিচ্ছি, তিনি যত বড়ই ডাক্তার হন, আমার বিবেচনায় আমি মনে করি তিনি অত্যন্ত বিখ্যাত ডাক্তার, তিনি এমনকি আমি এটাও জেনেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসা ব্যবস্থা তিনি দিয়েছেন কোন কোন সময়, এবং তার পাঠ্য তার যে লেখা বইপত্র বিদেশি বিশ্ববিদ্যালয়ে, বিদেশি মেডিকেল কলেজগুলোতে পাঠ্য বই হিসেবে বিবেচিত হয়, এইরকম একজন ডাক্তার নিশ্চয়ই ভুল করতে পারেননি বলে আমার বিশ্বাস। কিন্তু বিষয়গুলি দেখুন, যখন মৃত্যুর মতো কারণ ঘটে যায় তখন কিন্তু সহনশীলতা এবং আবেগ জড়িত হয়ে পড়ে, তাড়িত হয়ে পড়ে, সেখানে মানুষ হোক আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হোক আর যেই হোক, সেই আবেগকে বরণ করা, সংবরণ করা বা আবেগকে সমঝোতায় নিয়ে সে সমঝোতার একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ, তা সরকারি হোক বেসরকারি হোক, হাসপাতাল কর্তৃপক্ষ তা সরকারি হোক বেসরকারি হোক, তারা কেউ এটি করেন না যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, উপাচার্য মহোদয় বললেন যেটা ক্যাপ থেকে যায়, অ্যাপ্রোচ প্রত্যেকের সমান হয় না। এইরকম একটি করে কেস হবে আর আমরা এগুলিকে দুদিনে পত্রিকায় বিস্তারিত বলবো, আমরা টেলিভিশনে কথা বলবো, কিন্তু যার সর্বনাশ, যার ক্ষতি, সেটি তো হয়েই যাচ্ছে। সুতরাং এটি প্রতিটি ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি করে এক্সেম্পলারি ব্যবস্থা যে এই ঘটনাটা কার কার দায়িত্ব ছিল, রোগীপক্ষের দায়িত্ব না ডাক্তারের দায়িত্ব, এগুলোকে প্রপারলি শনাক্ত করা দরকার। এবং তার জন্য এনকোয়ারি কমিটি নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা গঠিত করে আমাদের ডাক্তারদের ভাবমূর্তি সমুন্নত রেখে আমাদের পেশেন্ট যারা নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র জনসাধারণ, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যে কোনো শ্রেণীর লোক থাকুক, তাদের আবেগের জায়গাটাকে অ্যাড্রেস করে একটি করে প্রতিটি কেসকে আলাদা করে আমার মনে হয় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করলে এবং তদন্ত মাফিক তাদের সুপারিশ কার্যকরী ব্যবস্থা, সুপারিশ বাস্তবায়নের যদি ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় যে সাম্প্রতিক সময় যে ভায়োলেন্সগুলি ঘটছে রোগীর মৃত্যুর পরে বিশেষ করে আমাদের দেশে, এটি তো আর দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি একটা বড় হুমকি এবং একটি উদ্বেগজনকভাবে এই সংখ্যাগুলি রিসেন্ট সময়ে বেড়েছে, আমরা নিজেরা শঙ্কিত হচ্ছি। কিন্তু আমাদের দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা কিন্তু এতটি খারাপ নয়, এই যা এই সহিংস ঘটনার মাধ্যমে যেটি প্রমাণ করছে, সেক্ষেত্রে দায়িত্ব যেমন ডাক্তারদেরও আছে,
আমি মনে করি আমাদের আমাদের সরকার সরকারও এই ব্যাপারে, কারণ সরকারি মেডিকেল কলেজের সংখ্যা প্রায় 30 ছাড়িয়েছে, বেসরকারি কলেজের বেসরকারি মেডিকেল কলেজের হাসপাতালের সংখ্যা প্রায় 30-এর উপরে 60-এর কাছাকাছি আমি যেটা জানতে পেরেছি। সরকার যথেষ্ট আন্তরিক দেশের গোটা চিকিৎসা ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে, সাব সেন্টার থেকে শুরু করে, উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে হেলথ সার্ভিস প্রোভাইড করবার জন্য সরকার সর্বোচ্চ লেভেল পর্যন্ত নিশ্চিত করবার প্রয়াস পাচ্ছে। দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা রয়েছে, তারপরেও কিন্তু একটি সেকশন, একটি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আমার মনে হয়, যেটি সত্তানবেশী গোষ্ঠী, তারা মনে হয় দেশের শিক্ষা ব্যবস্থাকে মানে একটা বাইরের মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এটিকে অকেজো করা বা এটিকে খুব খারাপভাবে সমালোচনার একটা বিষয়ে পরিণত করবার জন্য প্রয়াসে লিপ্ত আছে। কিন্তু এটি মনে রাখতে হবে আমাদের যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা সাম্প্রতিক সময়ে ভীষণভাবে উন্নত হয়েছে, এবং যদিও দেশের একটি বড় অংশ মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ তারা বাইরে চলে যাচ্ছেন, বিশেষ করে ইন্ডিয়াতে চলে যাচ্ছেন, আমি আজকেও জেনেছি আমাদের রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে একটি তথ্য আমি জেনেছি, কেবলমাত্র 2016 সালেই ভারতে গমন করেছে চিকিৎসার উদ্দেশ্যে প্রায় 27,940 জন রুগী, এবং তাদের সঙ্গে মেডিকেল অ্যাটেন্ডেন্স ছিল প্রায় 20,070 জন। এখন রাজশাহী হাইকমিশন থেকে যদি এতজন মানুষ একটি বছরে চিকিৎসার জন্য ভারত গমন করে থাকে, তাহলে ভারতগামিতা, ভারতের প্রতি, এই ভারতের চিকিৎসার প্রতি একটা আস্থা তাদের তৈরি হলো কেন? দেশের এই ঘটনাগুলি, ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলি কিন্তু মানুষের মনে, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যাদেরই হোক, তাদের মনে একটি কিন্তু একটা আস্থাহীনতার জায়গা তৈরি করে ফেলছে। আপনাকে ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে থাকার কথা বলে এখন আমি না ইয়াকে ডক্টর জামালকে আমি বলছি এই জায়গায় যে ভারতের চিকিৎসার প্রতি এক ধরনের আস্থা তৈরি গেছে, কেন ওদের প্রতি আস্থা হয়ে যাচ্ছে আর আমাদের প্রতি অনাস্থা হয়ে যাচ্ছে? আগের থেকে ট্রিটমেন্ট ভালো হয়েছে, অনেক মেডিকেল কলেজ হয়েছে, অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্টালা মেডিকেল এই হাসপাতাল হয়েছে প্রাইভেট সেক্টরেও, যেখান থেকে উন্নত মানের সব ধরনের চিকিৎসা দেওয়া যায়, তারপরেও কোন জায়গায় এটা হচ্ছে? এটা আসলে আপনি যদি একটু গভীরে যান তাহলে দেখতে পাবেন যে বিশ্বের বিভিন্ন দেশে কি হচ্ছে। এই যে মেডিকেল ট্যুরিজম একটা বিষয় যেটা অলরেডি এটা কোয়াইট ওয়েল নোন আমাদের সবার কাছে, এটা ভারতের লোকও কিন্তু বাইরে চলে যাচ্ছে। কলকাতার লোক দিল্লি চলে যাচ্ছে, বোম্বে যাচ্ছে, আমাদের লোক কলকাতাও যাচ্ছে, দিল্লিও যাচ্ছে, বোম্বে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কিন্তু এই যে আপনি এখন যদি অ্যাপোলোতে যান আপনি দেখবেন যে অ্যাপোলো হাসপাতালে গিজ গিজ করছে মানুষ, কেন? এখানে কিন্তু আমি অনেক মানুষ দেখেছি সবাই কিন্তু উচ্চবিত্ত নয়, ইভেন আমি নিম্নবিত্তকেও দেখেছি যে লুঙ্গি পরা এবং ইয়া গ্রামের একটা পাড়ার মানুষ সেও কিন্তু ওখানে ট্রিটমেন্টে যাচ্ছে। কেন যাচ্ছে? সে তার যা কিছু আছে বিক্রি করে সেখানে যাচ্ছে, মনে করছে ওখানে বুঝি ভালো চিকিৎসা পাওয়া যাবে, সরকারি হাসপাতাল পাওয়া যাবে না, ওখানে যেতে হবে। এইটা মানুষের যখন কিছু লোকের ক্রয় ক্ষমতা বেড়েছে আর কিছু লোকের এই ধরনের একটা টেন্ডেন্সি হয়েছে। এখন আপনি একটা বিষয় বলেছেন যে কেন বেড়ে যাচ্ছে এই যাওয়াটা, মানুষের কিন্তু ওই যে একটা বিষয় হচ্ছে যে মানুষের ক্ষমতাও বেড়েছে, মানুষ ইন্টারনেট নির্ভর হয়েছে, ইন্টারনেটে অনেক কিছু দেখার চেষ্টা করছে, প্লাস আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন অবশ্যই বলতে হবে আমরা ইংল্যান্ড থেকে পিছিয়ে আছি, ভারত থেকে পিছিয়ে আছে, এটা বাস্তবতা। ভারত কিন্তু এখানে যেটা হচ্ছে আমি বলি এটা চর্চা জানার জন্য, মানে আপনি যেটা বললেন যে এর সঙ্গে যেটা হলো যেমন মানে কমন পার্সন যারা বাইরে যাচ্ছে, আমার সাথে ইন্ডিয়াতে দেখা হয়েছে, আমি যখন এখানে অ্যাপোলোতে গিয়েছিলাম তখন আমার সাথে দেখা হয়েছে, তাদের বক্তব্যটা এরকম যে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা অনেক কম, এক। দুই নম্বর তারা বলছে দীর্ঘ সময় ধরে তাদের এখানে দিতে হয়, দেখা হলো এক মাস ধরে, তো উনি দেখা যখন ওনার একটা প্যাশেন্ট সিভিয়ার ইয়া, উনি তখন সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে ভারতে চলে যাচ্ছে, ওর মধ্যে চিকিৎসা নিয়ে চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু ওইখানকার আমি 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 পেয়েছি, অ্যাপোলোতে পেয়েছি, এবং রবি ঠাকুর যেটা ইয়াতে আছে ওই যে ঠাকুর পুকুরে যেটা আছে সেখানেও আমি পেয়েছি। আমি বলছি কেন আপনারা আসছেন, অথবা আপনি যে ট্রেনে যত প্যাসেঞ্জার যাবে গেদে ইয়া দিয়ে, এবং তার 60% হচ্ছে এই ধরনের প্যাশেন্ট, এবং আপনি বললেন লুঙ্গি পরা, এরকমই অবস্থা না? কিন্তু আমি যেটা বলছি আপনাকে, আমাদের কিছু কিছু ক্ষেত্রে এখনো আমাদের উন্নতি করার যথেষ্ট রকমের সুযোগ আছে এবং করতে হবে, বিশেষ করে এই যে ক্যান্সারের রোগীগুলোকে কিন্তু মানুষজন এখান থেকে আমাদের উপমহাদেশে আছে কিছু টাটা সেন্টার ছাড়া নাই না, আমি বলছি যে ইন্ডিয়াতে আমাদের চেয়ে বেটার। এখন কেন বলছেন? আমাদের দেশে তো ওদের দেশে সিটি স্ক্যান আমাদের চেয়ে অনেক আগে এসছে, এমন আমাদের অনেক আগে, অথচ পাশের দেশ কিন্তু, কিন্তু আমরা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু আমরা অনেক ডেভেলপ করে ফেলেছি এদিক দিয়ে। একসময় আমাদের এখানে সিটি স্ক্যান এসেছে, সিটি স্ক্যান রিড করার মতো ভালো ছিল না, এমন এসছে আমার রিড করা ভালো ছিল, কিন্তু এখন কিন্তু ভালো আছে। এখন এই জায়গাগুলো আসলে আপনি একটু মানুষ আস্তে আস্তে এটা ভালো হতে থাকবে, আমি মনে করি এখন অনেক বেটার হচ্ছে,
কিন্তু একটা জিনিস আপনি এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে কেন বাড়ছে এই যে ভায়োলেন্স গুলো কেন বাড়ছে, আমি যেটা মনে করি একটা হচ্ছে যে মানুষ মনে করে যে তার কোন জায়গায় এই যে আপনি বললেন যে আবেগের কথা, আবেগ আর ভায়োলেন্স কে এক জায়গায় রাখা যাবে না। আবেগ মানে এই নয় যে আপনি আইন হাতে তুলে নেবেন। এই যে একটি ঘটনা আপনাকে বলি, আমি সেন্ট্রাল হাসপাতালে তার পরের দিন গিয়েছিলাম, ঘটনার পরের দিন আমরা বিএমএ থেকে একটা কমিটি গিয়েছিলাম, আমরা গিয়ে দেখলাম যে ওখানে যেভাবে করা হয়েছে এটাকে আপনি আবেগের সাথে কথা বলে এইটাকে কিন্তু এড়াই যাওয়া সম্ভব না, উচিত না। কারণ আপনি এই যে আমি ওই বিষয় বিশেষজ্ঞ নয়, আমি চক্ষু বিশেষজ্ঞ বিশেষজ্ঞ স্যার ভালো বলতে পারবেন, কিন্তু অ্যাকিউট মাইলোড লিউকেমিয়া এটা কিন্তু ওই লেডি যিনি মারা গেছেন যে ছাত্রী আফিয়া, আফিয়া কিন্তু 3-4 মাস ধরে প্যারাসিটামল খাচ্ছিল, মাঝে মাঝে তার ব্যথা সমস্ত গায়ে ব্যথা, মেবি সে যদি ওই সময় যদি তার এই যে ইয়েটা হতো ইনভেস্টিগেশন যদি করা যেত রক্ত পরীক্ষা, তাহলে হয়তো ওই সময় এটা ধরা পড়তো। এটা একদিনে কিন্তু মাইলোলিকোমা হয়নি, এবং তার এটা হতে হতে স্যার ভালো বলতে পারবেন এটা তার যে ইয়েটা কমে গেছে, ইমিউন এই যে তার যে কম্প্রোমাইজ যে ইমিউন কম্প্রোমাইজ হয়ে গেছে, সেখানের মধ্যে বিভিন্ন রকমের ইনফেকশন তার খুব ফ্লেয়ার আপ করে ফেলবে। এখানে অনেকগুলো তার ডেঙ্গু যদি হয়ে থাকে এটাও ফ্লেয়ার আপ করবে, তার যদি অন্য কিছু হয়ে থাকে সেটা অনেক ফ্লেয়ার আপ তাড়াতাড়ি ফ্লেয়ার আপ করবে। সেটা হয়তো হয়েছে, সেটা সুযোগ তো হয়নি। এখন এই যে না এই যে বললেন অ্যাপ্রোচটার কথা বললেন, ইনফরমেশন কিন্তু আমাদের জানতে হবে। যেমন মাঝখানে যে হেমাটোলজি ছিল উনি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে এই অবস্থা এই অবস্থা অবস্থা, বোঝানো যে হয়নি এমন না, কিন্তু কোনো কিছু করার আগেই কিন্তু রুগী সেখানে চলে গেলেন। এটার জন্য তো ডাক্তার দায়ী হতে পারে। নাম্বার টু হচ্ছে যে আপনি যে আবেগের কথা বলে ধরেন আপনি ঘটনা তো প্রায় ঘটে ঢাকা মেডিকেল কলেজে ঘটেছে, বিভিন্ন জায়গায় আবেগগুলোকে আমরা বলছি যে আবেগ, পুলিশ আসে বলছে ওই যখন মারছে, যখন একজন বলছে যে এই ডাক্তারকে মারছে আপনার সামনে কিছু করেন না, বলে আপনার রুগী মেরে ফেলেন, পুলিশ বলছে রুগী মেরে ফেলেন, কেন পুলিশ বলবে? কারণ সবাই তো এখন ডাক্তার হয়ে গেছে মনে হয়। এখন এই যে ডাক্তারদের ভুল ধরার একটা টেন্ডেন্সি, এটা ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমি ইন্টারনেটে ঢুকে যাই, গুগলে ঢুকি, একটা রোগ সম্বন্ধে জানার চেষ্টা করি, তারপর আমি ডাক্তারের কাছে যাই, অনেকে এরকম করছে, কিন্তু এটার দ্বারা কিন্তু সে ডাক্তার হতে পারবে না, এটা সম্ভব না। আপনি অনেক কিছু লেখা থাকবে, বাট এটাকে যে জাজ করে বের করে নিয়ে আসা, ডায়াগনোসিস নিয়ে আসা, ট্রিটমেন্টটা প্রপার ওই পার্সনের জন্য দেওয়া, স্পষ্টই আছে স্যার। আচ্ছা আমি আনসারটা দিয়ে আগে উনি যে যেটা বললেন যে আমি ওই যে মেয়েটা লিখিমে আমি বুঝতে পারিনি, আসলে তো লিখিমে ক্লিনিক্যালি বোঝা যায় না। আমরা রুগী আসলো, যেমন রুগীটা আসলে হয়তো মানে আমি তো আর ওই দিন দেখি নাই, সে সাফার করছিল, ঘরে ছিল, বা যে মানে প্রভিসিসা উনিও যেটা বললেন মেয়েকে মেসেজ ছিল, ভালো ছিল, আমরা অনেক সময় রুগী ছোটখাটো রুগী তো পাত্তা উনি তো আর বুঝবে না, রুগী তার জ্বর জ্বর একটু ছিল, প্যারাসিটামল খায়, আসলে নিশ্চয়ই সে কয়েকদিন জ্বর ভুগছিল। আমরা যে অবস্থায় পেয়েছি সেটা হলো ক্রিটিক্যাল স্টেজে। তো এখন আমি তো একটা রুগীকে কনফার্ম না করে আমি কি বলে দেবো যে আপনার ব্লাড ক্যান্সার হতে পারে? এটা তো জাস্টিফাইড না, করে তার মধ্যে একটা ভীতি ঢুকবে না, এদিকে আমি দুনিয়ার কেউ এই কথা পারবেও না বলবেও, শুধু ব্লাড ক্যান্সারও না, আমরা একটা গ্ল্যান্ড পেলাম, লিভার যেটাই হোক, আমাদের সন্দেহ হতে পারে। রুগীকে তো আগে তো বললাম আমি আগে পরীক্ষা করে কন যখন একটা অন্য জায়গায় গ্ল্যান্ড হলে আমরা কিন্তু বায়োপসি করে বললে তারপরে বলবো, ব্লাডের যে কেউ ক্লিনিক্যালি কেউই বলতে পারবে না। একটা ক্যান্সার রুগী জ্বর নিয়ে আসতে পারে, ব্লিডিং নিয়ে আসতে পারে, দুর্বলতা লাগতে পারে, মাথা ঘুরতে, এগুলো কিন্তু হতে পারে। এই রুগী যেটা নিয়ে আসছে আমি তো বলছি যে আমার মনে হচ্ছে কি আমাকে আমি তাকে তো ওই সময় তো এই কথা বলতে পারি না যে আপনার ক্যান্সার হতে পারে, এটাকে আমি বলতে পারবো? আর বাচ্চা আমি বয়স্ক তার 20-21 হতে তো পারে যে কোনো বয়সে, আমি তো ওইটাই বলছি যে আপনার মনে হচ্ছে এটা, আমি রিপোর্টটা দেখি পরে বলবো। সুতরাং রাজশাহী থেকে যে বড় ভাই যেটা বললেন এইটা কিন্তু আসলে উনি যেটা ভুল ধারণা দিলেন সবাইকে এই মেসেজটা টোটালি রং, এতে কিন্তু ওনার নিজেরও একটা আমি মনে হয় উনি কি মনে করে বলছেন জানি না, উনি যদি আমার প্রশংসা করলেন আমি যে ভুল করতে পারবো না তা কিন্তু না, আমি তো মানুষ, আমি তো 100 ভাগ গ্যারান্টি দিতে পারবো না, মানুষ তো আমি, আমার ভুল হইতেই পারে, কিন্তু যেটা বলছে এটা কিন্তু জাস্টিফাইড না। আমি কোনো ক্রমে ব্লাডের রিপোর্ট পাওয়ার আগে রুইকে আমি বলতেই পারবো না আপনি কিন্তু ব্লাড ক্যান্সার, রুইকে তো প্রশ্নই আসে না, আত্মীয় স্বজনকে আমি কেউ কেউ বলবো, রুইকে বলে আমরা কি করে বলবো? আমি বলি আমি রিপোর্ট দেখি, সুতরাং এটা আমি বুঝতে পারি নাই তা কিন্তু নয়, আমি বলেই দিছি রিপোর্টটা আসতে আমি বলে এই কথাটা কিন্তু বলেন। দুই নম্বর পয়েন্ট হলো আপনি যে কথাটা বলছিলেন ওই তার সহপাঠীরা বলছে মেসেজ ছিল ভালো ছিল, আসলে মেসেজ ওইভাবেই ছিল, হয়তো অসুস্থ ছিল প্রকাশ করে নাই বললে, সহপাঠীরা এত জানে না, ওই একটু অসুস্থ যে প্যারাসিটামল খেতে ছিল, যখন আসলে সিরিয়াস হয়েছে ভিতরে কি হয়েছে তার তো বোঝা খাওয়া সে জানে না, এটা তো সে যদি আগে পরীক্ষা নিয়ে করত ডক্টর জামাল যেটা বলছে পরীক্ষা ডাক্তার যদি দায়িত্ব করে গেলেন আগেও ধরা পড়ত, তখন কিন্তু চিকিৎসার সময় পেত, যখন আসছে তখন কিন্তু তার জটিলতা ডেভেলপ করছে। তার কাউন্টটা আমার কাছে আছে, তার টোটাল কাউন্ট হলো 137,000, ডেঞ্জারাস, তার মাইলোব্লাস্ট মানে যেগুলো ব্লাড সেল বলে আমরা ক্যান্সার সেল ছিল 99%, সুতরাং কত ক্রিটিক্যাল। তার প্লেটলেট হলো একেবারে মাত্র 16,000, এবং এই কারণে তার আনকন্ট্রোল ব্লিডিং হচ্ছিল, সুতরাং তোর বাইরেও ব্লিডিং হচ্ছিল, তার
ইন্টারনাল ব্লিডিং কিন্তু প্রচুর হচ্ছিল, আমরা তো তাকে সময় পেলাম না, আমি কি চাবো এই রোগীটা মরে যাক, আমি তো চাচ্ছি ওকে বাঁচাতেই, কিন্তু আমার কাছে টাইম এত সময় অল্প সময় নিয়ে আসছে, তার তো আমি মূল চিকিৎসা শুরু করার সময়ই পাই নাই, এবং শুধু মূল চিকিৎসা পরে তো আগে তো আর কিছু পরীক্ষা করে আমাকে কনফার্ম করতে হবে, অ্যাটলিস্ট একটা বোন মেরো করে দেখতে হবে আসলে কনফার্ম কিনা, না করে আমি কি করে বলবো এটা যেটা ক্যান্সার কেউই বলতে পারবে না, আমি না শুধু পৃথিবীর যেখানেই যান কেউই এটা বলতে পারবে না, ইনিশিয়াল রিপোর্ট এটা ঠিকই আছে, তারপরে আরো রিকনফার্ম করতে হয়, তারপরে না আমি বলবো যে এটা আসলে লিকিমিয়া হলো, যে সময় তো আমি পাই নাই আসলে, সেই সময় আল্লাহ তালা তাকে তো হায়াত অতটুকুই রাখছে, সুতরাং আমি তো তার ট্রিটমেন্ট করতে পারি নাই। আরেকটা পয়েন্ট আমি বলে ফেলি, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা কথাটা বলে ফেলছি, এই কারণে এই থেকে শুরু করে এই যে ভাঙচুর শুরু করা হলো, এতে তো ডাক্তাররা বিশেষ করে ডিউটিরত ডাক্তাররা কিন্তু নিরাপত্তায় ভুগবে, যেমন আমি তো একজন প্রফেসর, আমি অর্ডার দিলাম এই করেন করে চলে যাবো তো, তাই তো থাকতে তো ডিউটিতে জুনিয়র ডাক্তার নাই, এখন এই অবস্থায় মায়ের শুরু হলে কিন্তু ওদের ঘরেই মাইরটা পড়ে, আসলে মাইরটা কিন্তু ওরাই খায়, আমি হয়তো দূরে রেলাম, আমি সেফ সাইডে রেলাম, আমিও তো জুনিয়ার একসময় ছিলাম, ওটা আমার ঘরেও এরকম গেছে, কিন্তু এইটা তো কাম্য হতে পারে না, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা কিন্তু আপনাদের দিতেই হবে, এটা যদি মেনটেন না করেন তাহলে কিন্তু রোগীর চিকিৎসা কেউ প্রপারলি করবে না, তাতে কি হবে যখন ছেলেরা বসে থাকবে থাকবে ডিউটিতে থাকবে, রোগী যদি আসে যদি দেখতে ঝামেলার রোগী বা গুলমাল করবে সে কিন্তু রেফার করে দেবে, তাতে কিন্তু রোগীর জন্য আরো ক্ষতি করবে, আরো আরো ডেঞ্জার আছে। একটা ফোন আছে, তারপর আমরা শেষ পর্যন্ত স্যার আপনার এটা শুনবো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাফিজুর রহমান, আমি মোহাম্মদপুর এলাকা থেকে ফোন করেছি। জি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি অ্যানাল ফিশারে কিছুদিন আগে থেকে ভুগছিলাম, আমি ডাক্তারদের শরণাপন্ন হলাম, ডাক্তারদের শরণাপন্ন হওয়ার পর কয়েকজন স্পেশালিস্ট আমি কারো কাছে সিরিয়াল পাচ্ছি না, আমাকে বলে এক মাস পরে সিরিয়াল দিতে পাবেন আপনি, এখন আমার প্রশ্ন হচ্ছে কি আমি এক মাস পর হতে হতে মারা যাবো এইরকম পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কিভাবে আমার ডাক্তারদের উপর আস্থা রাখবো, এক। আর দ্বিতীয় হচ্ছে আমি যখন টেস্ট করতে গেলাম সুনামধন্য, আমি হাসপাতালের নাম হচ্ছে সুনামধন্য তিনটি হাসপাতালের ইয়ে করলাম, তিনটি রিপোর্ট তিন রকমের হলো, এবং তিনটি রিপোর্টের সাথে কেউই মানে এই ডাক্তাররা কেউই একটাকে আরেকটাকে অ্যাকসেপ্ট করছে, তাহলে এটা কিভাবে সম্ভব এই দেশে, তাহলে আমি কি বাংলাদেশের ডাক্তারদের উপর, এখানে সম্মানিত আমাদের ডাক্তার সাথে বসে আছেন, আমি একজন মানে কিছুটা শিক্ষিত মানুষ, আমি তাহলে এই ডাক্তারদের উপর কিভাবে আস্থা রাখবো? আপনাকে ধন্যবাদ। স্যার বললো যে উনি নিজে পেশেন্ট ছিলেন এবং দেখা গেল বিভিন্ন রিপোর্ট আসছে, প্রেক্ষাপটে বলছে যে এক মাস পরে আসবেন, আমি যেটা বলেছিলাম যে এক মাস পর্যন্ত সে বসে থাকবে না, সে চলে যাবে তার অল্টারনেট জায়গাটা আছে, এবং বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা যে আমাদের কমেতে কোনো সন্দেহ নাই, মানে এই ধরনের আমি দেই, তাহলে আসলে উনি যেটা বলছে সম্পূর্ণ জাস্টিফাইড কিন্তু কমপ্লেন্টে, কথা একেবারেই সত্য। সমস্যাটা যেটা হলো আমাদের দেশে মানুষ বেশি, রুগী প্রচুর রুগী, এত বেশি রুগী সেই তুলনায় কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা সীমিত, কারণ আমি যতই দেখি আমি তো মানুষ, আমি একটা দিনে কয়টা রুগী দেখবো, পারতেছি হবে, আমি তো রুগী, আমি তাকে তো ধরেন আমি মনে করেন ওনাকেই বলছি, যদি আপনাকে সিরিয়াল আমি আমার কথাই বলছি দিলে আমি কয়টা দেখতে পারবো, সিরিয়ালের প্রশ্নটা এটা আসলে প্রবলেমটা ওই জায়গায় হচ্ছে, এটা কিন্তু প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু সত্য, আসলে তো পারা যাচ্ছে না, আমি একা কত রুগী দেখতে পাবো না স্যার, আপনি যেটা বলছেন রিপোর্টটাও বলি, রিপোর্টটাও স্যার তিন জায়গা থেকে তিন রকম, এটা প্রশ্ন অবশ্য, এটা আসলে এই প্রশ্ন তো আসলে বাংলাদেশে এটা কি যে লিখছে সে তার ভুলে হচ্ছে বহুল প্রচারিত প্রশ্ন মেশিনারিদের জন্য, এটা তো এটা এটার বিষয়ে আমার মনে হয় যে বিষয়গুলো তার আমাদের কিছু রেগুলেটরি বডি আছে, যেমন ডিজি অফিসে আছে, স্বাস্থ্য অধিদপ্তরে তারা এগুলো দেখে, হাসপাতাল হাসপাতাল সেকশন, আমি মনে করি এগুলো তাদের দেখা দরকার যে বিভিন্ন জায়গায় মানুষ যে চেক করে যে এগুলা ঠিক মতো কাজ করছে কিনা, কারা দেখছে এবং কারা সাইন দিচ্ছে, মেশিনে কন্ট্রোল দিতে হয় তারা ঠিক মতো কন্ট্রোলটা পাস করছে কিনা, যে মেশিন ঠিক আছে কিনা, এগুলো একেবারে গ্রস তো ভুল হওয়ার কথা না। না কিন্তু স্যার আমি বলি যে আমি এবার যেমন আমরা একটা রিপোর্ট করতে যা দেখলাম যে প্রফেসর নিচে ওই আগে থেকেই সাইন করে চলে গেছে স্যার, ওই টেকনিশিয়ান লিখে এগুলো দিয়ে দিচ্ছে, আসলে এই ধরনের কমপ্লেন কিন্তু হরামেশ আমরা শুনছি, এটা কিন্তু সত্য কথা না, মানে আমরা 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 দেখেছি স্যার, আমরা একই জায়গা থেকে এটা স্যার এটা কি করে সম্ভব স্যার যে আপনি কোনো কিছু দেখলেন না, খালি আপনি সাইন করে দিয়েছেন, টেকনিশিয়ান লিখে এখানে বসাই দিয়ে দিয়ে দিল, আসলে এই অনৈতিক কাজগুলোর সাথে সব ডাক্তারকে তো দায়ী করা যাবে না, একজন হয়তো জড়িত হয়তো আছে, সবাইকে তো আমরা বলছি না, না সেটাই বলছি, কিছু জড়িত হয়তো আছেন, ওইটাই হয়তো পড়ে গেছে আর কি যে কোনো ভাবেই হোক, কিন্তু সেগুলো তো আমাদের অনেকগুলো জিনিসের অভাব আছেই, যেমন ধরেন একটা ডাক্তার তো আর এমনি করা যায় না, একটু তো তৈরি করতে হয়তো
তৈরি করার যথাযথ প্রক্রিয়াগুলো আমরা অনেকেই জানি না যে এখানে স্বাস্থ্য ব্যবস্থার যে রেগুলেটরি বডি সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। এইখানে কিন্তু একটা প্রতিকারের একটা ভালো সুযোগ আছে, রেজিস্ট্রেশন যিনি দেন ডাক্তার, হ্যাঁ যেটা রাষ্ট্রীয় রেজিস্ট্রেশন, সেখানে যদি কারো যদি এরকম যদি অভিযোগ থাকে, যেমন আপনি প্রেস কাউন্সিল আছে, বার কাউন্সিল আছে, সেগুলো করছে, বিএমডিসি তে কমপ্লেন দিলে কিন্তু সেভাবে কিন্তু কমপ্লেনটা অ্যাড্রেস হয়। এবং বিএমডিসি রিসেন্টলি 2010 সালে আবার এটাকে বেশ ভালোভাবে নতুন ভাবে আইন তৈরি করে এটাকে বেশ শক্তিশালী করার একটা প্রয়াস নেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ভালো এগোচ্ছে এইভাবে। স্যার আপনি আপনি তো শেষ মিনিটে আমরা আছি, আপনার আপনার এটা কি বলবেন স্যার? আমি বলি প্রথমত যে আমাদের দেশে কিন্তু ভালো চিকিৎসা হয়, একেবারে হয় না, আস্থাহীনতা সংকট আছে এই কথা বলা যাবে না। আমি তার একটা বড় সাক্ষ্য যে এই ধরনের চিকিৎসা হতে হলে আমার আমার পরিবারেরই, আমার স্ত্রীরই, যেটি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয়েছিল সেটির জন্য এদেশে কেউ হয়তো করতো না, কিন্তু আমাদের আস্থা ছিল। কিন্তু কথা হলো যে আমি হয়তো বা একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছি, ভালো একটা অ্যাটেনশন পেয়েছি, সমাজের সকল মানুষ পায় না, সেই কারণে আস্থাহীনতা তৈরি হয়। আরেকটি কথা হলো এই যে রিপোর্টটির কথা বললেন, যেটি আবদুল্লাহ ভাই ওকে স্বীকার করে নিলেন যে এটা দীর্ঘদিন পর্যন্ত ওনারা হর হামেশাই এই কথাগুলো শুনে আসছে, যে রিপোর্টে আপনি যে প্রশ্নটি উত্থাপন করলেন সেটি, এটি আস্থাহীনতার আরেকটি বড় কারণ। আস্থাহীনতা বড় কারণ, কেননা তাদের মধ্যে সন্দেহ জাগে পেশেন্ট এবং অভিভাবকদের মধ্যে যে এটি কোনটি বিশ্বাসযোগ্য করা যায় না, ফলশ্রুতিতে তখন তাদেরকে পরামর্শ দেয় যে তুমি ক্রেডিবল একটা জায়গায় যাও, এটি একটি কারণ। আরেকটি এই যে দেখেন বলা হইল যে আস্থাহীনতার জায়গাটা কোন পর্যায়ে গেল, যখন ভাঙচুর হলো বা ইত্যাদি হলো, পুলিশের মনেও একটা আস্থা জন্মেছে, মানে সমাজের, পুলিশ তো সমাজেরই একজন সদস্য, সেও কিন্তু তারও রোগী আছে, সেও ডাক্তারের কাছে যায়, তার মধ্যেও একটি ধারণা জন্মেছে যে এই ডাক্তাররা বোধহয় যথাযথভাবে কাজটি করেনি। ফলে একটি জায়গা আমাদের অ্যাড্রেস করতে হবে, যেটি প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র একটু কিন্তু ওই ইঙ্গিতটাই দিতে চেয়েছে, সেটি পার্টিকুলারলি প্রফেসর আবদুল্লাহকে বলেনি, উনি যেটা বলতে চেয়েছেন সেটি হলো কতগুলো আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে, সেই আস্থাহীনতার জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে প্রফেসর জামাল যে উদাহরণটা দিলেন, চিত্তরঞ্জন মিশ্র রাজশাহী থেকে ভারতে যাওয়ার রোগীদের সংখ্যার যে স্ট্যাটিস্টিকটা দিলেন, এইটা দিলেন, এটা শুধু ভারতের প্রতিবেশী আছে সেটার ইতিহাস আছে আমাদের, যাদের আরেকটু পয়সা আছে তারা আরেকটু দূরে যায়, তো ফলে বিপুল সংখ্যক মানুষ আমাদের দেশের এই ধরনের বহু অর্থ বিদেশে যায় এই আস্থাহীনতার কারণে। আস্থার সংকটটি এটি যাতে তৈরি না হয়, ১৬ কোটি মানুষ দিনের শেষে কিন্তু একটাই বিশ্বাস, 98% লোক কিন্তু এখানে চিকিৎসা নিয়েই কিন্তু ঠিক আছে, সেটা বললাম তো, শুধু তাই না, না না আরো বলি, শুধু তাই না, এত কম পয়সায়, আরো বলি এত কম পয়সায়, ঢাকা মেডিকেল কলেজ একটা উদাহরণ, আমি তো সবসময় সুপারিশ করি যদি কোনো একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করতে হয়, ঢাকা মেডিকেল কলেজ একটা এত কম পয়সায় বিপুল সংখ্যক রোগীকে দেখা, ডাক্তাররা যে সামাল দেয় এটা একটা অসাধারণ। আমি বলবো যে আস্থার জায়গাটা আমাদের ফিরিয়ে আনা দরকার, এবং ম্যানেজমেন্ট এটা একটা বড় দিক, এই ম্যানেজমেন্টটা যদি বৈষয়িক হয়ে যায়, এটি যদি কমার্শিয়াল অ্যাটিচিউডে যায়, তাহলে অনেক দুর্ঘটনার জন্ম দেয়। আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, সেই মেডিকেল ডেন্টাল কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি বলি আপনাকে এক জাস্ট লাস্টে, আমি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল জাস্ট এক সেকেন্ড আপনাকে বলি, তাহলে অনেকে জানবে বিষয়টা। আমরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলে বেশ কিছু মামলা কিন্তু আছে, না আছে, এবং সেটা অলরেডি আপনি খুব কম সময়ের মধ্যেই আপনি এগুলো রেজাল্ট আসবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।